muhasebeler, şomar ödeler, madde, aşamalar Google çapları, jonosunca, o jonosunca niye, aslında böyle. Jonosunca, pişirir, besir var, onun mutlaka bunu আর এই জনসংখ্যার বেশি চাপে আবার জনসমস্যা হিসেবে পরিগণিত হয় মানুষ বেশি থাকার কারণে অনেক দেশে এগুলা বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই জনসমস্যা দেখা যাচ্ছে যে যে দেশে মানুষ বেশি সেই দেশে প্রথমে খাদ্যের একটা সমস্যা আছে খাবার এই দেশে যে উৎপন্ন যে দ্রব্যগুলো আছে বিরাট সংখ্যক জনসংখ্যায় এগুলো খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে যার দরুন অনেক সময় খাদ্যের অভাব দেখা দেয় অপরদিকে যে দেশের জনসংখ্যা কম এই দেশের মানুষ তাদের প্রয়োজনের অতিরিক্ত খাদ্য যেগুলো এগুলা বিদেশে রপ্তানি করে করিয়া তাদের দেশে আরো উন্নত করতে পারে তারপরে যেমন স্বাস্থ্যের ব্যাপারে বিরাট সংখ্যক জনগণ যে দেশে আছে সেই দেশের স্বাস্থ্য সেবা যেটা সরকারের তরফ থেকে যে স্বাস্থ্য সেবা দেয় সেই সরকারের এদের সম্পূর্ণ মানুষের এত বিরাট সংখ্যক জনসাধারণের স্বাস্থ্য সেবা দিতে গিয়া ওনার সময় হিমশিম খাইতে হয় যেগুলা কম জনসংখ্যার দেশে এইগুলা সাধারণত হয় না তাইলে জনসংখ্যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং জনসংখ্যা আবার কোনো জায়গায় কোনো দেশের সব জায়গায় জনসংখ্যা বেশি নাই কোনো জায়গায় জনসংখ্যা বেশি কোনো জায়গায় জনসংখ্যাটা আবার কম এটারও বলা হয় জনবসতি মানুষ কোন জায়গায় বেশি বসতে পারে আবার কোনো জায়গায় মানুষ বসতি একেবারে কম এটার কারণটা কি কারণটা হলো শুধু মানুষ নয় যত প্রাণী আছে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে এই প্রাণীগুলা সব সময় তাদের অনুকূল পরিস্থিতির জায়গা খুঁজে তাদের জীবনের নিরাপত্তা খুঁজে যেসব জায়গার মধ্যে তাদের জীবনের নিরাপত্তা আছে জীবনের সুখ শান্তি আছে সেই সব জায়গায় প্রাণী পশু পাখি থাকতে ভালোবাসে আর মানুষ তো সেই সব জায়গায় থাকবে কারণ মানুষ যেসব জায়গায় বেশি সুযোগ সুবিধা পায় সেই জায়গায় মানুষ জনবসতি হয় আর যেসব জায়গার মধ্যে বিভিন্ন সমস্যা থাকে সেই সব জায়গায় মানুষ জেনারেলি থাকতে চায় না পরিস্থিতি বাধ্য হয়ে মানুষ থাকে কিন্তু মানুষের সবার একটা আকাঙ্ক্ষা যে সুযোগ সুবিধা যেসব জায়গার মধ্যে বেশি সেইসব জায়গায় গিয়া বসতি স্থাপন আমাদের দেশে গ্রাম অঞ্চল হইতে শহর অঞ্চলের মধ্যে মানুষ মানুষের বসতি ঘন বা বেশি তাইলে এখন আমরা একটা ডিসকাশন করতে পারি মানুষ গ্রাম হইতে শহরে কেন বেশি বসতি স্থাপন করে এটা আমরা কিছু আলোচনা করলে আমরা বুঝে নেব এক নম্বর কর্মসংস্থান শহরের মধ্যে কর্মসংস্থান শহরের মধ্যে কর্মসংস্থান বেশি গ্রামের মধ্যে একমাত্র কৃষিক্ষেত্র বছরের মধ্যে তিন মাস চার মাস মানুষের কৃষিকাজ করে
আবার 7-8 মাস মানুষ বেকার থাকে, বছরের বেশিরভাগ সময় এরা বেকার, গ্রামের মধ্যে বেকার সমস্যা বেশি। শহরের মধ্যে আবার দেখা যায় যে শহরে সারা বছর ধরিয়া কর্মসংস্থান আছে, কারণটা হলো শহরের মধ্যে শিল্প আছে, শিল্পের মধ্যে হাজার হাজার শ্রমিক সবসময় কাজ করতেছে, তারপর শিল্প ছাড়া ব্যবসা আছে সারা বছর, মানুষে শহরের মধ্যে ব্যবসা করতেছে। অন্যদিকে দেখা যায় গ্রামের মানুষের কিছু ব্যবসা করে না নয়, তবে পার্ট টাইম, যেমন মনে করো সুপারির সিজন আইলে সুপারি করলো, আদার সিজন আইলে আদা করলো, এটা সিজনের ব্যবসা করে। গ্রামের মানুষে ফুল টাইম ব্যবসা নাই, কিন্তু শহরের মানুষে ফুল টাইম ব্যবসা করে যায়। তারপর দেখো দিনমজুর গ্রামে দেখা যায় শুধু কৃষিক্ষেত্রের সময় কিছু মানুষে দিনমজুরের কাজও খাজ দেওয়া যায়, কিন্তু কৃষির মৌসুম শেষ হওয়ার পরে আর মানুষের গ্রামে কোনো খাজ খুঁজে পায় না, কিন্তু শহরের মধ্যে সারা বৎসর দেখা যায় সবসময় এটা নাই ওটা, যে কোনো কাজ মানুষে করতে পারে। তারপরে দেখা যায় শহরের মধ্যে রাস্তাঘাট উন্নত, রাস্তাঘাট উন্নত হওয়ার জন্য মানুষের চলাফেরা অনেক ভালো। তারপরে দেখা যায় এখানে স্বাস্থ্য ব্যবস্থা শহরের মধ্যে ভালো। তারপরে দেখা যায় শিক্ষা ব্যবস্থা দেখা যায় শহরের মধ্যে ভালো, যার ধরো মানুষে সবসময় গ্রামে শহরের মানুষ তো ছাড়াও গ্রামের মানুষেরও যার এখানে শহরে কোনো বিটা মাটি নাই, এরাও পুরো সময় ঘোরবেড়া করিয়াও এখানে যায়, কারণটা হইল এই শহরে ঘোরবেড়া করে থাকলেও শিক্ষা স্বাস্থ্য ব্যবসা এগুলা ফেসিলিটি পায়, এবং তাদের গ্রাম হইতে শহরের জীবনটা আরো একটু উন্নত হিসাবে তারা উন্নত জীবনযাপন করার লাগে শহরে মানুষ বসতি স্থাপন করতে।